হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি চলে এসেছি আজকে রাধা মাধব নার্সারিতে। এখানে বিভিন্ন ভ্যারাইটি রকমের গাছ রয়েছে, শীতের সিজন আছে তো সবাই বাড়িতে গাছ লাগাবে আর একদম অল্প দামে পেয়ে যাবে। আমি এই পুরো জায়গাটা তোমাদেরকে দেখাবো, ফার্স্টে একটু ভিউ এনজয় করো। তো বন্ধুরা, চলো এবার আমি তোমাদেরকে এক এক করে সেখানকার সমস্ত গাছ দেখাচ্ছি। এখানে যত রকম ভ্যারাইটি রয়েছে, এগুলো তোমাদেরকে আমি একটু আগে দেখালাম, এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা। এগুলো অলরেডি ফুল ফুটে আছে, এগুলোর একরকম দাম। আর এর থেকেও ছোট ছোট চারা একদম যেগুলোতে ফুল নেই সেইগুলোও তোমরা পেয়ে যাবে। এগুলো একদম সস্তা, মোটামুটি ধরেই নাও 15-20 টাকা এরকম করে তোমরা পেয়ে যাবে। এরপরে বিভিন্ন গাছের সাইজের উপর ডিপেন্ড করবে। এগুলো হচ্ছে ঝাউ গাছ, সবাই চেনেও। এগুলো বাড়িতে গার্ডেন কেউ করলে, সেখানে সুন্দর করে লাগালে অনেক বড় বড় হয় গাছগুলো, দেখতেও সুন্দর লাগে। এগুলোও একদম সস্তায় রয়েছে, মোটামুটি 30-40 করে তোমরা পেয়ে যাবে। আর এখানে কাগজ ফুল রয়েছে অনেক বড় বড় সাইজের, এগুলো যদি কেউ চাও ছোট সাইজের চারা নেবে তাহলেও নিতে পারো, মোটামুটি 60-70 টাকা থেকে স্টার্ট হয়ে যায়। আর এগুলোর সাইজের উপরেও ডিপেন্ড করবে, যেগুলো বড় আছে সেগুলো আলাদা। আর এখানে দেখতেই পারছো এগুলো রয়েছে ক্র্যাকটাস। এখানে বিভিন্ন ভ্যারাইটির রয়েছে, ছোট ছোট এর থেকে সাইজে বড়, এই যে গোল গোল, এগুলো দেখতে খুব সুন্দর লাগে, যখন বড় হয় দেখতে দারুণ লাগে, ঘরের ভেতরেও সাজাতে পারবে এগুলো নিয়ে তোমরা। আর এখানে দেখতে পারছো গোলাপ গাছ, গোলাপের এগুলো একদম ছোট চারা, জাস্ট নিউ এগুলো তৈরি করা হয়েছে, তো এগুলোও তোমরা নিতে পারো। এগুলো মোটামুটি দাম রয়েছে 60 টাকা থেকে শুরু, 50-60 টাকা থেকে মোটামুটি স্টার্ট হয়ে যায় এখানে দাম। তো বিভিন্ন ভ্যারাইটি রকমের গোলাপ রয়েছে, যেমনও কালার চাইবে তোমরা তেমন কালার পেয়ে যাবে। এখানে যেগুলো দেখতে পারছো এগুলো হচ্ছে জবা। এবার জবার কথা যদি আমি তোমাদেরকে বলি বন্ধুরা, তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। আমি কালার দেখাই, দেখো এটা হচ্ছে একটা জবা, অলরেডি ফুটে আছে গাছে, কালারটা দেখো, ও মাই গড, এত কিউট, এত সুন্দর কালার। এরকম কিন্তু প্রত্যেকটা গাছেই সুন্দর মানে জবা আসবে, আর প্রত্যেকটা কালার আলাদা আলাদাই হবে। তোমরা কালার কাকু যেও থাকবে সেখানে, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে পারো, ওনারা আইডিয়া করে বলে দিতে পারে যে কোন গাছে কোন কালার, যদি ফুল না ফুটে থাকে তো। এখানে কালার আমি তোমাদেরকে কয়েকটা দেখিয়ে দিচ্ছি যেগুলো ফুটে আছে অলরেডি, তাছাড়া তো প্রচুর রয়েছে অপশানে। আর এগুলো ছোটো ছোটো ঝাউ গাছ মতন, এগুলো ঘরের ভেতরেও রাখলে খুব সুন্দর লাগে দেখতে। এই চারাগুলো রয়েছে পিটুনিয়া, এগুলো মোটামুটি 30 টাকা থেকে এরকম স্টার্ট হয়ে যায়, এরকমই যেমন দেখছো গামলায় এরকমই তোমরা পাবে। আর এগুলো আর একটা জবার কালার দেখাচ্ছি, এটা হচ্ছে হলুদ কালার, দেখো কালারটা, জাস্ট দেখো সিরিয়াসলি। এই গাছগুলো আমি বলে দিচ্ছি, এগুলো জবা গাছ, বিভিন্ন ভ্যারাইটির রয়েছে জবা গাছ। এখানে তোমরা মোটামুটি স্টার্ট হয়ে যায় জবা গাছ 50-60 টাকা থেকে স্টার্ট হয়ে যায়। তো প্রত্যেকটা গাছেরই আমি দাম বলে দেবো, কোনো অসুবিধা নেই, তোমরা এখানে ফোন করেও চলে আসতে পারবে। আর এখন দেখাচ্ছি এগুলো হচ্ছে পদ্ম গাছ, এগুলো হচ্ছে স্থল পদ্ম, অর্থাৎ এগুলো জলে না, এগুলো কিন্তু মাটিতে লাগালে বড় অনেক বড় গাছ হবে, আর সেখানে অনেক সুন্দর সুন্দর পিঙ্ক কালার, হোয়াইট কালার, বিভিন্ন কালারের পদ্ম আসবে। আর এগুলো হচ্ছে আবার বাহারি গাছ, বিভিন্ন রকমের ঘরের ভেতরে রাখতে পারো বা ব্যালকনিতে রাখতে পারো, খুব সুন্দর লাগে দেখতে। এগুলো একদম কম রেঞ্জ, 50-60 টাকা থেকে পেয়ে যাবে। এগুলো হচ্ছে স্ট্রবেরি, আর স্ট্রবেরি গাছও 20-30 টাকা, 30 থেকে 35 এরকম থেকে স্টার্ট হয়ে যায়। তোমরা স্ট্রবেরি গাছও পেয়ে যাচ্ছ এত অল্প দামের মধ্যে, স্ট্রবেরি গাছ ভাবতে পারছো? আর এগুলো অলরেডি তৈরি করাই রয়েছে, জাস্ট নিয়ে গিয়ে টবে লাগিয়ে দাও। মানি প্ল্যান্ট রয়েছে, আর এগুলো হচ্ছে ডালিয়া পদ, এগুলো হচ্ছে বড় বড়, অনেক বড় বড় সাইজের, সানফ্লাওয়ারের মতন, সূর্যমুখী ফুলের মতন বড় বড় সাইজের হয় এগুলো ডালিয়া। এগুলো মোটামুটি 30 টাকা থেকে তোমরা পেয়ে যাবে, ছোট চারাও পাবে, আবার বড় যেগুলো ফুল ফুটে আছে সেরকমও চাইলে পাবে, সব রকম পাবে, ফুল ফোটা গাছও পাবে আর ফুল ছাড়াও যদি কেউ নিতে চাও সেরকমও পেয়ে যাবে।
আর একটা জবা গাছের কালার, মানে ফুল দেখাচ্ছি আমি, কালারটা দেখলে এত সুন্দর, এগুলো কিন্তু 50-60 টাকা থেকে পেয়ে যাচ্ছ। আর একটা ডালিয়া ফুলেরও চারা দেখাচ্ছি, এটা দেখতেই পারছো খুব সুন্দর, অনেক বড় থোকা থোকা ফুল হয়, দেখতে খুব সুন্দর লাগে, আর একদম অল্প দামে পেয়ে যাচ্ছ, ছোট ছোট চারাও পেয়ে যাবে। আর এখন দেখতে পারছো আমাদের মন ভালো করে দেয় এক কথায়, হলুদ গোলাপের শাড়ি, এক গাদা মানে এক গুচ্ছ হলুদ গোলাপ, মানে কি বলবো, আমার দেখে এত ভালো লাগছে সিরিয়াসলি। কালারটা দেখো গোলাপের, একদম পিওর ইয়েলো কালার, আর কাছ থেকে এত সুন্দর লাগছে, আর গোলাপের গন্ধগুলো জাস্ট ওয়াও, মানে এখানে আসলে তোমাদের মন ভরে যাবে এটুকু বলতেই পারি। এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা, ফার্স্টেই দেখিয়েছিলাম, এগুলো ছোট ছোট চারা, এগুলো একদম অল্প দামে তোমরা পেয়ে যাবে, মানে একদম সস্তায় যেটাকে বলে, খুব অল্প দামে তোমরা পেয়ে যাবে। আর প্রচুর চারা রয়েছে, আর অনেক রকম কালার অপশনস রয়েছে, যার যেটা ভালো লাগে নিতে পারো। আর এখানে চারিদিকে দেখতে পারছো, দেখো কত রকম গাছ, মানে গাছই গাছ চারিদিকে, ছোট ছোট চারা গাছে অনেক রকম রয়েছে ভ্যারাইটি। এগুলো সব গোলাপ গাছ, এগুলো ছোট ছোট কচি কচি পাতা আসছে দেখতেই পারছো। আর এই যে দেখাচ্ছি এখন, এগুলো সব মানে জবা গাছ, জবা গাছের এত ভ্যারাইটি মানে তোমরা ভাবতে পারবে না, একটা গাছে 3 রকম ফুল আসবে এরকমও এখানে জবা গাছ রয়েছে, এখানে আসলে বললে ওরা দিয়ে দেবে। তো এমনও ফুল রয়েছে, এটা হোয়াইট কালারের একটা জবা, দেখো এত মিষ্টি কালার, প্রত্যেকটা জবা গাছই সস্তায় দাম রয়েছে, এমন কিছু দাম নেই এখানে, প্রত্যেকটা গাছই খুবই রিজনেবল প্রাইস। আর এই যে এখানে এই এরিয়াটা এত বড়, মানে আমি তোমাকে একদিনে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে এগুলো রয়েছে অ্যালোভেরা, যারাও বাড়িতে অ্যালোভেরা লাগাতে চাও এখান থেকে নিয়ে লাগাতে পারো। আর এখানে সব এগুলো বাহারি গাছ, বাড়িতে বাহারি গাছে যারা লাগাতে চাও তারাও দেখতে পারো। আর এই যে লাল লাল মুরগির ঝুঁটির মতন দেখতে লাগছে, এটা আমি জানি না এই ফুলটার নাম ঠিক কী, কেউ জানলে কমেন্ট করো। এই ফুলটাও খুব সুন্দর। আর এই যে ঝিরিঝিরি পাতা দেখতে পারছো, এগুলো বক ফুল, অনেকেই জানো বক ফুল কেমন হয়, বক ফুলের বড়াও অনেকে খায়, বাজারে বিক্রি হয়, এটা হচ্ছে বক ফুল গাছ, এগুলোও খুব সস্তা দামে রয়েছে। আর এগুলো হচ্ছে মানে বাঁশ গাছ, বাঁশ মানে ওই না যে বিশাল ঝাড় হয়ে যাবে, এগুলো ঘরে লাগাতে পারবে ইজিলি, এগুলো জাস্ট সুন্দর লাগবে দেখতে। আর এগুলো হলো কামরাঙা, এই যে দেখো টবের মধ্যে লাগানো, কিন্তু গাছে ফল অলরেডি এসে গেছে, আর একটা দুটো না, এক একটা গাছে অনেক মিনিমাম 5-6টা করে ধরেছে। আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো অবভিয়াসলি বাহারি গাছ। দেখো বন্ধুরা এত সুন্দর একটা জায়গায় ঘোরাঘুরি করছি, আর তোমাদেরকে পুরো এখানকার যে মানে যে নার্সারি আছে, এখানে যত গাছ আছে সমস্ত গাছগুলোই আমি দেখাবো, আর তার সাথে কোনটার কী প্রাইস আছে সেগুলোও বলে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আর আশা করছি ভালো লাগবে, আর যাদেরও ইচ্ছা করবে যে এখানে এসে তোমরা এত সুন্দর সুন্দর গাছগুলো নিজের বাড়িতে নিয়ে যেতে চাও, সাজাতে চাও, অবশ্যই তাদের জন্য আমি ঠিকানাও দিয়ে দেবো, সাথে আমি এখানকার ফোন নাম্বারও দিয়ে দেবো, তো তোমরা অবশ্যই আসতে পারবে। আর এখানে অনেক অল্প দামের মধ্যেই কিন্তু সব গাছ পাওয়া যাচ্ছে, চারা গাছ, আর অবশ্যই গাছগুলো তোমরা দেখতেই পারছো আমার পেছনেও এখানে রয়েছে, দেখো এই যে প্রচুর চারা রয়েছে, প্রচুর। এখানে প্রচন্ড রোদ আছে, তো আমি ছাতা মাথায় দিয়ে এখানে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি, তো গাছগুলো দেখতেই পারছো। এবার যারা ভাবছো যে শুধু ফুল গাছ লাগাবে না, কোনো খাওয়ার কিছু বা ফল এই ধরনের গাছ লাগাবে, তাদের জন্য আমি দেখাচ্ছি, দেখো এগুলো হচ্ছে লিচু গাছ, এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব লিচু গাছ, দেখো এগুলো কিন্তু সব লিচু, এই যে এই যে বেল গাছ, এগুলো হচ্ছে পাতি লেবু গাছ, গন্ধরাজ লেবু আছে যেটা আমি দেখাবো, আর এই দেখো পেয়ারা, এগুলো হচ্ছে পেয়ারা গাছের চারা সব, দূর থেকেই দেখাচ্ছি, এই দেখো সব পেয়ারা গাছের চারা। এইগুলো হচ্ছে বেদানা, এই যে এগুলো বেদানা সব, ঠিক আছে।
আমি এখানে একটা কথা বলে দিই বন্ধুরা, তোমরা যদি কেউ চাও নিজেদের ব্যবসা করতে, তাহলে এখান থেকে অল্প দামে গাছ কিনে তোমরা ব্যবসা করতে পারো। আর তাছাড়া প্রচুর লোক এখান থেকে গাছ কিনে নিয়ে নিজেরা ব্যবসা করছে। আর তার সাথে এখানে অনেক গাছ যদি তোমরা একসাথে কেনো তাহলে অনেক টাকাই ছাড় এনারা দিয়ে থাকেন। তো তোমরা দেখতেই পারছো, এগুলো দেখতে পাচ্ছো, এগুলো ফুল গাছ সব। দেখো আমি কত গাছের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি বন্ধুরা, মানে আমি সিরিয়াসলি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এখানে এত গাছ রয়েছে। আমি এখান থেকে আমার বাড়ির জন্য একটা গন্ধরাজ লেবু গাছ কিনে নিয়ে গেছিলাম, সেই গন্ধরাজ লেবু গাছটাতে এত বড় বড় লেবু হয়েছে, মানে আমি একটা লেবুর ফটো তোমাদেরকে আমি দেখাবো, সেটা আমার গাছেরই, আর আমি গাছটাও দেখাবো, সেই গাছে প্রচুর লেবু হয়েছে, ঠিক আছে। আর আমার পিছনে তো দেখতেই পাচ্ছ প্রচুর গাছ রয়েছে, চলো আরও দেখাই তোমাদেরকে। এই দেখো, দেখেছো কত গাছ, আর ওই যে দূরে যত দেখতে পাচ্ছ সব কিন্তু এনাদেরই জায়গা, আর সব চারা গাছে ওই দিকটা পুরো ভর্তি। আমি ওই দিকটা আর যাচ্ছি না, কারণ অনেকটা এরিয়া, তো অতটাও দেখানো সম্ভব নয়, বুঝতেই পারছো। জাস্ট এইটুকু দেখাচ্ছি যে তোমরা একটা আইডিয়া করে নাও যে তোমরা যত রকম চারা গাছ চাইবে, যত রকমের তোমাদের প্রয়োজন, যেরকমও প্রয়োজন, সব এখানে তোমরা পেয়ে যাবে, আর অল্প দামের মধ্যেই পেয়ে যাবে। গাছ যদি প্রয়োজন হয়, মনে করো বাড়িতে লাগাবে ভাবছো তোমরা যে লাগাবো, তো অবশ্যই এখানে এসে যোগাযোগ করতে পারো, আর এখান থেকে প্রচুর পরিমাণে গাছ নিয়ে গিয়ে নিজের বাড়িকে সুন্দর করে সাজাতে পারো। আমি এই জন্য বলছি এখানে আসতে, কারণ এখানে তোমরা এক জায়গার মধ্যে যেরকমও চাইবে সব গাছ তো পাবেই, সাথে অল্প দামের মধ্যেও পাবে। এ দেখো, এটা হচ্ছে কুল গাছ, কুল গাছে দেখো ছোটো ছোটো কুলও ধরে রয়েছে, এগুলো টবে লাগানো, এই যে একই জায়গার। এই দেখো আম গাছের চারা প্রচুর, অল্প দামের মধ্যে মোটামুটি প্রচুর অনেক রকম গাছ পেয়ে যাবে। এটা তেঁতুল গাছ, দেখতেই পাচ্ছ এটাও কিন্তু নিচে জাস্ট লাগানো রয়েছে, বললে হয়তো তুলে দিয়ে দেবে, জানি না। যাই হোক, এখানে জাম, তারপরে কাঁঠাল সব গাছ রয়েছে। আমি ওইদিককার জমিগুলো তোমাদের যদি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো, আর ওই দেখো দূরে সর্ষে ফুল লাগানো হয়েছে সর্ষে খেতে। আর এই দেখো, এগুলো হচ্ছে লেবু চারা তৈরি হচ্ছে, এগুলো ছোট ছোট, এগুলো এখান থেকে এরপরে টবে চলে যাবে, আর যারাও নেবে তাদের এখান থেকেও হয়তো ওরা সেইভাবে সেট করে দিয়ে দেবে। আর ওইদিকে ঝাউ গাছের চারা রয়েছে, প্রচুর গাছ রয়েছে, তো অল্প দামের মধ্যে এখানে মোটামুটি তোমরা সব রকম পেয়ে যাবে, তাই আমি এই জায়গাটা তোমাদেরকে দেখালাম। অসুবিধা হবে না, যারাও নেবে মোটামুটি গাছ এখানে সবই আছে, ঠিক আছে, সব রকম গাছ এখানে আছে, অসুবিধা নেই, শুধু আসলে যোগাযোগ করে অবশ্যই এসো। আর আমি তো ঠিকানা দিয়েই দিচ্ছি, যারা আসতে চাইবে, দেখতে চাইবে, যারা এখানে এসে গাছ কিনতে চাইছো তাদের জন্য তো অবশ্যই আমি ঠিকানা দিয়েই দেবো, আসতে কোনো অসুবিধা হবে না, এখান থেকে এসে গাছ কিনে নিয়ে গিয়ে বাড়ি একদম সাজিয়ে ফেলতে পারবে সুন্দর করে। শুধু তাই নয়, আমি আরও দেখাবো তোমাদেরকে, আরও সুন্দর সুন্দর গাছ দেখাবো, চলো সামনে, রোদের মধ্যে তো হেঁটে হেঁটে কষ্ট হয়ে যাচ্ছে, দেখাই। এ দেখো, এটা হচ্ছে ওই কি যেন বলে, জলপাই না কি, যাই হোক আমরা কি জলপাই জানি না, না এটা তো সব চিকু, এটা সবে দা, এরকম লম্বা লম্বা কেন হয়েছে আমি জানি না। এ দেখো এর ভেতরে ফল ধরেছে, এটা কী গাছ আমি ঠিক বুঝতে পারছি না, দেখে তো সবেদার লাগছে কিন্তু লম্বা লম্বা হয়েছে আমি ঠিক জানি না, যদি কেউ বুঝতে পারো তো কমেন্ট করে জানিও এটা কী গাছ ছিল। আর এই যে জলপাই বা আমরা যেটাও বলা হয়, দেখো টবে গাছটা রয়েছে, আর গাছটার মধ্যে কিন্তু অলরেডি ধরে আছে ফল, দেখতেই পারছো, এগুলো দিয়ে চাটনি ফাটনি হয়। যে জবা গাছের চারা, অনেক জবা গাছের চারা তোমাদেরকে আমি দেখিয়েছি প্রচুর, এখানে ভ্যারাইটি রকমের জবা গাছ আছে। আর এই দেখো কাঠগোলাপ কি বলে জানি না, খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে, দেখতেই পারছো। এই দেখো এই ছোট্ট গাছটার মধ্যে ফুলটা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে আমি সবেদার কথা বলছিলাম না, এই যে সবেদা, এই যে সবেদা গাছ, এই যে নিচে এগুলো টবের মধ্যেই লাগানো আছে, টবের গাছেই প্রচুর সবেদা ধরেছে, প্রচুর। এ দেখো এইগুলো সব টবের গাছ, টবেই প্রচুর সবেদা হয়েছে।
এখন এই যে চারাটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে ড্র্যাগন ফ্রুটের চারা, এগুলো মাত্র 30 টাকা করে তোমরা পেয়ে যাবে এখানে। আর এগুলো রয়েছে পিটুনিয়া, কিছুক্ষণ আগেই দেখিয়েছি অলরেডি, আর এগুলো খুব অল্প দামে রয়েছে। আর এখন তোমাদেরকে আমি এখানকার যে মালিক তার সাথে পরিচয় করিয়ে দেব তোমাদেরকে, আর এখানকার ঠিকানা সমস্ত ফোন নাম্বারও তোমরা পেয়ে যাবে, যাতে করে তোমরা কেউ আসতে চাইলে তোমাদের সুবিধা হয়। তো চলো এবার বেশি দেরি না করে তোমাদের পরিচয় করিয়ে দিই, আর এই পুরো এরিয়াটা আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। এত বড় জায়গা যে একদিন আসলে অনেকটা হাতে সময় নিয়ে এসো, অনেক বড় জায়গা অনেকটা সময় নিয়ে দেখবে। তো আর এখানকার দায়িত্বে তুমি আছো, যদি এই ভিডিও দেখে কেউ আসে একটু ডিসকাউন্ট ডিসকাউন্ট দেবে তো বলে দাও একটু। আচ্ছা, আর এখানকার ঠিকানা আর ফোন নাম্বারটা একটু বলে দেবে। কি বলে দেবে? দাদা মদন নার্সারি, হ্যাঁ, দেখাটি গৌড়িয়া মোটের সামনে। আচ্ছা, আমাদের ফোন নাম্বার 9064-9006-04 অথবা 8509-42-3063। আচ্ছা, আর এটা কি বনগাঁ শিয়ালদায়, তাই তো? যদি শিয়ালদার ওই দিক থেকে কেউ আসতে চায় তো বনগাঁ থেকে বনগাঁ রুটে চাঁদপাড়া স্টেশন নেমে মাত্র 5 মিনিটে পড়ছে কাটি গৌড়িয়া মোড়। আচ্ছা, আমি ফোন নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছুই দিয়ে দিলাম, তো কাকু বলেই দিয়েছে, তো যারাও আসতে চাও তারা অবশ্যই এখানে চলে আসতে পারো। আর আমি অবশ্যই এইটা আমার কাছে রয়েছে, এটার ফটোটা আরেকবার দেখিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয়। আর এখানে আসলে সব রকম বললাম পেয়েই যাবে, কোনো অসুবিধা নেই, আমি দেখিয়েও দিয়েছি এতক্ষণ ধরে তোমাদেরকে। তোমরা সবাই নিশ্চয়ই ভাবছো এটা কি হচ্ছে, এটা হলো গৌড়িয় মঠ, আর এই মঠের ঠিক পাশেই রয়েছে নার্সারি, আর এখানে আসলে তোমরা অবশ্যই সাথে ভগবানের দর্শনও করে নিতে পারবে। আচ্ছা, যেমনটা আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম, আমার বাড়িতে এইটা রয়েছে গন্ধরাজ লেবু গাছ, আর এই লেবু গাছটা আমি ওই নার্সারি থেকে এনেই লাগিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছো কত থোকা থোকা লেবু হয়েছে, এই লেবুগুলোতে খুব সুন্দর সেন্ট হয় আর সেন্টের সাথে খুব রসও আছে লেবুগুলোর মধ্যে। তো তোমরা গাছ এরকম গাছ বাড়িতে অবশ্যই লাগিও, এই লেবুগুলো খুব সুন্দর হয় খেতে আর টেস্টের সাথে গন্ধও সুন্দর। এই লেবুটা এত বড় সাইজ হয় এই লেবুগুলো, এটা হচ্ছে আমার বাড়িতে ধরেছিল। আর তার সাথে আমি কালো কালো মুরগি দেখেছি, যে মুরগিগুলো মানে আমার লাইফে ফার্স্ট টাইম দেখা, তোমরা কেউ দেখেছো কিনা বলো, এই পুরো পুরো ব্ল্যাক কালারের হয় মুরগিগুলো, আর এদের নাকি ব্লাড যে রক্ত সেগুলোও নাকি পুরো কালো হয়, তো শুনেছি আমি এটা। তো বন্ধুরা, এত সুন্দর একটা তোমাদেরকে জায়গা দেখালাম, এখানে এসো, এসে আমার চ্যানেলের নামটা বলো, তাহলে অবশ্যই যে কোনো গাছের ওপরে তোমরা ডিসকাউন্ট নিশ্চয়ই পেয়ে যাবে, যত দাম থাকবে তার ওপরে। আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যে কাকু তো বলেই দিলেন এখানকার ঠিকানা, তাও যদি তোমাদের কোনো প্রবলেম হয় বুঝতে আমি আরেকবার বলে দিচ্ছি, জায়গাটা হচ্ছে শিয়ালদা বনগাঁ লাইনের চাঁদপাড়া, লোকেশনটা হচ্ছে চাঁদপাড়া, শিয়ালদা বনগাঁ লাইনের চাঁদপাড়া। চাঁদপাড়ায় নেমে স্টেশনে যে কোনো অটো টোটো কাউকেও বললে তারা ছেকাটি গৌড়িয় মঠ, আমি এখানকার যে কাকু দিয়েছেন একটা, তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এটা দেখে নোট করে নাও, এটা তোমরা দেখে নিতে পারো এখানে, ঠিক আছে? এখানে লেখাই আছে ছেকাটি গৌড়িয় মঠের পাশে, একদম মঠ রয়েছে, মঠের পাশেই রয়েছে, আর এই জায়গাটার নাম রয়েছে রাধা মাধব নার্সারি, ঠিক আছে? আর ফোন নাম্বারটা তোমরা নোট করে নাও, ফোন নাম্বারটা দেখে তোমরা আরামসে চলে আসতে পারবে, ফোন করে তোমরা খোঁজ নিয়ে কি গাছ লাগছে, কত দাম, বৃত্তান্ত সমস্ত কিছু শুনে তোমরা এখানে আরামসে চলে এসো, এসে এখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতন সমস্ত রকম গাছ কিনে নিজের ঘরকে সুন্দর করে সাজাতে পারবে। তো এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এত সুন্দর একটা জায়গা, পরিবেশ আর সব কিছু দেখানোর পর একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে, সেটা হচ্ছে যে যারাও ভিডিওটা দেখেছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, টাটা।